অন্য আর দর্জনের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন তিনি। যদি অসাধারণ কর্মযজ্ঞে অনন্য তিনি অন্যদের চেয়ে, যার সময় ঘড়ির প্রতিটি নিঃশ্বাসের অক্সিজেন ছিল এই বাংলাদেশ। ষাটের দশকে চিকিৎসক জাফরুল্লাহ যখন লন্ডনে রয়্যাল কলেজ অফ সার্জনসের অঙ্গনে আধুনিক চিকিৎসায় দীক্ষিত হচ্ছেন, এদিকে দেশ তখন উত্তাল। জাতির রন্ধ্রে ঢুকে গেছে মুক্তির বীজ। দূরদেশে কি ভীষণ তাড়িত হয়েছিলেন জাফরুল্লাহ তা বোঝা যায় যখন জনসম্মুখে তৎকালীন পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলেন। আকুল ক্রুদ্ধ তরুণ চিকিৎসক সংগঠক দেশে আসেন, যোগ দেন সম্মুখ সমরে। গেরিলা যোদ্ধা থেকে হয়ে ওঠেন রণাঙ্গনের চিকিৎসক, সাথে ছিলেন বন্ধু ডাক্তার এম এ মুবিন। ত্রিপুরার মেলাঘরে গড়ে তোলেন প্রায় 500 শয্যার মুক্তিযুদ্ধকালীন প্রথম ফিল্ড হাসপাতাল। বলা যায় প্যারামেডিকের যে ধারণা তা স্বাধীন বাংলাদেশে শুরু ডাক্তার জাফরুল্লাহর হাত ধরেই তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে, যে নাম দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডাক্তার জাফরুল্লাহ প্রথম দেশে গ্রামীণ স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালু করেন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের এই হাসপাতালে। 1982 সালে প্রণীত ওষুধ নীতির অন্যতম রূপকার ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যার ফলে শক্ত ভিত পায় দেশীয় ওষুধ কোম্পানিগুলো, কমে ওষুধের দাম। একবিংশ শতাব্দীর এই সময়েও স্বাস্থ্যসেবায় নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়ালাইসিস সেন্টার ঢাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিত্তবানদের সহায়তা নিয়ে এই সেবা কেন্দ্র চালু করেছিলেন তিনি। অনবদ্য এই মানুষটির জন্ম 1941 সালে চট্টগ্রামের রাউজানে। ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউশন থেকে আর ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ, MBBS ঢাকা মেডিকেল কলেজ থেকে 1964 সালে। পুলিশ অফিসার বাবার 10 ছেলেমেয়ের মধ্যে সবার বড় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। পাশে থেকে লড়াকু এই যোদ্ধাকে সাহস জুগিয়েছেন সহধর্মিনী নারী অধিকার কর্মী শিরিন হক। এক ছেলে ও এক মেয়ের জনক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশ ডাক্তার জাফরুল্লাহর অবদানের স্বীকৃতি দিতে কার্পণ্য করেনি। রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক, এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাক্সাই সহ অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি মিলেছে গণস্বাস্থ্য কেন্দ্র কিংবা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। তবে তিনি বরাবরই বলেছেন এই অর্জন সবার, শুধু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর একার না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।